আজকাল বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অসহিষ্ণুতা, উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদের মতো নেতিবাচক কর্মকাণ্ড জাতি গভীর উদ্বেগের সাথে প্রত্যক্ষ করছে। আমি মনে করি এই উদ্ভব ও বিকাশ হয়েছে মুক্ত চিন্তা ও সংস্কৃতি চর্চার অভাবে। জাতির অমিত শক্তি যুব সমাজ, যুব সমাজের শক্তি ও সম্ভাবনাকে দেশ গঠনের কাজে লাগাতে আমাদের যুব সমাজকে অবশ্যই অপসংস্কৃতির প্রভাবমুক্ত হয়ে স্বাধীন চিন্তা অধিকারী হতে হবে। গণতন্ত্রের ভিতকে মজবুত করতে হলে দেশে জগ দেশে শতযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে, আর সেই নেতৃত্ব তৈরি হবে ছাত্র রাজনীতির মাধ্যমে। এক্ষেত্রে ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থের কোনো স্থান থাকবে না, ছাত্র রাজনীতির নেতৃত্ব থাকবে ছাত্রদের হাতে। লেজর ভিত্তি বা পরনির্ভরতার কোনো জায়গা থাকবে না, ছাত্র সমাজকেই এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।